আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সামারি আমি ইমন আসি আপনাদের সাথে আমাদের আজকের বিষয় ফেসবুক লিঙ্ক কীভাবে ইউটিউব ভিডিও ডিস ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে লাগাবো এবং ইউটিউব এবং ফেসবুকের লিঙ্ক কীভাবে কপি করবো আমরা প্রথমে জানব কীভাবে ফেসবুক লিঙ্ক কপি করবো খুব সহজে একবারে সুন্দরভাবে এর সাইতে সহজভাবে আর হয় না দ্বিতীয়ত লিঙ্ক করা কপি কীভাবে ইউটিউব ভিডিওতে লাগাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা চলে এসেছি স্ক্রিনে আমরা প্রথমে দেখব কীভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কপি করতে হয় তার জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম বাজারে চলে যাওয়ার পর ক্রোম বাজারে অটোমেটিক ফেসবুকের অপশানটা থাকে এখানে অনেকগুলো অপশান থাকে গুগল ইউটিউব অনেকগুলো অপশান থাকে যে ফেসবুকের একটা অপশান আছে দেখতে পাচ্ছেন ফেসবুকের অপশানটা যদি আপনার মোবাইলে না থাকে তাহলে আপনি লিখবেন মাই ফেসবুক ডট কম আমি আবার বলছি মাই ফেসবুক ডট কম লিখে সার্চ দেবেন যেহেতু আমার এখানে ফেসবুক এই যে নিচে লেখাই আছে তাই আমি এখানে ক্লিক করে দিচ্ছি আর দেখুন উপর লেখা আছে মাই ফেসবুক ডট কম মাই ফেসবুক ডট কম লিখলে সরাসরি আপনাকে আপনার ফেস ফেসবুকে নিয়ে যাবে যদি জিমেল আইডিটা দিয়ে আপনার ফেসবুক লগ ইন করা থাকে আমার লগ ইন করা আছে তাই সহজে এসে গেল এসে যাওয়ার পর উপর দিকে যে সার্চ বক্সে দেখতে পাচ্ছেন মাই ফেসবুক ডট কম দেখতে পাচ্ছেন এখানে আলতো করে সাবি ধরবেন সাবি ধরার পর আপনি এটাকে আলতো করে সেপে দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেজ আসবে আসবে দেখুন একটা হুরাটাই আছে এটা কপি করে নেবেন এটা অটোমেটিকলি মোবাইলে কপি হয়ে গেছে দেখুন অটোমেটিকলি কপি এখন আমার এটা যে কপি হয়েছে আপনি আপনি কীভাবে বুঝলেন আপনাকে আমি দেখাবো প্রথমে কপি করা লিঙ্কটি আপনি নোট ফেড়ে রাখিয়ে দেবেন আপনি ফ্লাইটেতে নোট ফেডে ডাউনলোড করতে নোট ফেড়ে রাখিয়ে দেবেন দেখুন আমি এখানে রেখে দিচ্ছি দেখুন পরবর্তী প্রয়োজন হলে যাতে এখান থেকে নিতে পারি এই কারণে তাহলে এখানে ক্লিক করছি ফেস্ট ফেস্ট করে দিলাম এটা আমি এখানে লিখে দিচ্ছি মাই অ্যাপ বি ওকে তারপর সেভ সেভই দিচ্ছি সেভ হ সেভ হয়ে গেছে সেভ টক তো এখন আমরা চলে যাব আমি আপনাদের দেখাবো আমার এটা কি ইউ আর এলটা কিনা সেটা আমি গুগলে ফেস করে দেখাবো আপনাদের দেখুন আমি যে ইউআরএলটা ঘবি করে যেটা শরীর কিনা সেটাই দেখাচ্ছি আপনাদের সারা এখন দেখতে পাচ্ছি এখানে হাল তো করে সে বি ধরুন সে বিদ্রিজ অপশন আসবে এই দুজনে ফিরে এসেছি দিয়ে দিবেন সার্জ দেওয়ার পর অপশানটা আসবে বন্ধুরা দেখুন আমি যেটা গুগলে ফেস করেছি সাথে সাথে আমার ডাইরেক্ট পুরা ফেসবুকটাই এসে ডাইরেক্ট পুরো ফেসবুক হোম পেজটাই এসে গেছে তার মানে আমি যে কপি করে এটা সঠিক তো আমরা এই কপি কপিটাই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে লাগাবো অর্থাৎ ইউটিউব চ্যানেলে লাগাবো নাম্বার টুতে আসি আমি এখন তো তার জন্য চলে চলে যাবেন কোরমি ক্রোমে চলে যাবেন ক্রোমে যাই লিখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখবেন ইউটিউব ডট কম আসছে ইউটিউব ডট কম লেখার পর যে উপরে একটা তিনটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটি ক্লিক করবেন আইকনে ক্লিক করার ডেস্কটপ সাইট অন করে দেবেন ডেস্কটপ সাইট মানে হচ্ছে মোবাইলের ফর ডাটা কম্পিউটারের মতো হবে হুবহু কম্পিউটার হুম আসছে সে এই রুম একটা হোম পেজ আসার পর আপনি একটু জুম নিয়ে দিবেন জুম নেওয়ার পর এই যে উপরে কর্নারে আপনার চ্যানেলের লগোটা থাকবে আমারটা আছে দেখুন আমি এটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর ইউর চ্যানেল ইউর চ্যানেলে চলে যাবেন ইউজ চ্যানেলে যাওয়ার পর কাস্টমাইজ চ্যানেল আমি আবার বলছি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেবেন কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একটু জুম করে নেবেন একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফরমেশান আপনি চলে যাবেন বেসিক ইনফরমেশানে বেসিক ইনফরমেশনে চলে যাবেন বেসিক ইনফরমেশনে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার নাম বা ইত্যাদি সব আসবে আসার পর এখানে নিচের দিকে আসলে দেখবেন যে এটা হলো আমার স্যানেল ইউ আর এল এটা স্যানেল ইউ আর এল আর এখানে দেখতে অ্যাড লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক অ্যাড লিঙ্কে ক্লিক করবেন অ্যাড লিঙ্ক এখানে অ্যাড লিঙ্ক দেখতে পাচ্ছেন এই অ্যাড লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন আপনারা ওখানেও দিতে পারেন অথবা এই পদ্ধতিতেও দিতে পারেন সরাসরি ভিডিওতেও দিতে পারবেন তার জন্য ইউ ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন তারপর যে ভিডিওটি দেবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন যেমন মনে করেন আমি এই ভিডিওটি সিলেক্ট করতেছি এই বিএডি সিলেক্ট করার জন্য এখানে যে ফ্যান আইকন দেখতে পাচ্ছেন উপরে ফ্যান আইকনে ক্লিক করবেন ফ্যান আইকনে ক্লিক করবেন ফ্যান আইকনে ক্লিক করার সব এসে গেছে ডিসক্রিপশান এসে গেছে দেখুন ডিসক্রিপশন অপশন আমি এখানে দিব তাই এখানে আগে এটা নিচের দিকে আনি একটু জায়গা করে নেবেন এটা লাগানোর জন্য আমি এখানে লিখবেন প্রথমে মাই সোশ্যাল মিডিয়া এস ও সি আই এ এল সোশ্যাল মাই সোশ্যাল মিডিয়া এম ই এ মিডিয়া অথবা ফেসবুক এফ এ সি ই ফেসবুক ফেসবুক লেখার পর এখানে খালি জায়গা আছে এখানে হালতু করে সাপ দিয়ে দই রাখুন সরিয়ে ফার এখানে অপশান চলে আছে যেমন ফেস ফ্রেশ করে দিলাম দেখুন আমার ফেসবুকের লিঙ্কটি আমি এখানে ফেস করে দিলাম তারপর এখানে চলে যাবেন তারপর এখানে সেভের অপশন আছে দেখুন সেভ না করলে কিন্তু হবে না সেভ করতে পারি সেভ সেভ করে দিচ্ছি বাস সেভ হয়ে গেছে এখন আমি যে ডেসক্রিপশনে লিঙ্কটা লাগাইছি সেটা কাজ করতে এসছি কিনা সেটা আমরা দেখবো আবার ফেনে আর সেটা আমরা আবার দেখব সেটার জন্য এই যে ভিডিও আছে ভিডিওতে চলে যাবেন ওই ইউটিউবের লগও দেখতে পাচ্ছেন ওখানে চলে যাবেন চলে যাবেন চলে যাবেন চলে যাবেন চলে যাবেন তারপর ভিডিওটি চালু হওয়ার পর এই যে ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে দিয়ে চলে যাবেন এই যে দেখুন আমার সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া ফেসবুক দেখুন এখানে লিঙ্ক লিঙ্কটের বারবার ক্লিক করতেছি দেখি কোথায় যায় কোথায় যাই দেখি কোথায় যাই দেখি এই দেখুন এই দেখুন সরাসরি আমার ফেসবুকে চলে এসেছে তার মানে আমার লিঙ্কটি সঠিক আপনারা চাইলে এভাবেই খুব সহজেই ওই ক্রোম থেকে ডাইরেক্ট লিঙ্কে অ্যাড করতে পারেন অথবা এখানে ফেসবুকের ডিসক্রিপশনে দিতে পারেন ঠিক এই পদ্ধতিতে তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন যাতে আমার মোটিভেশন বাড়ে এবং মন্তব্য করে কমেন্ট বক্সে মন্তব্য করে আপনার মতামত জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে